চলো দেখো শান্ট শান্ট, ঠিক আছে? দেখো ভাই, এটা খুব সোজা একটা জিনিস, খুবই সোজা। দেখো কারেন্ট যাওয়ার একটা বিকল্প পথ, কি লিখবা? কারেন্ট যাওয়ার একটি বিকল্প পথ, কারেন্ট চলাচলের বা কারেন্ট যাওয়ার একটি কি বিকল্প পথ, আর কিছুই না, ঠিক আছে? শান্ট কি? কারেন্ট চলাচলের বা কারেন্ট যাওয়ার একটি বিকল্প পথ ভাইয়া। দেখো শান্টের রোধ হয় খুবই কম, শান্টের রোধ হয় খুবই কম, এই লাইনগুলো লেখো, বুঝে যাবা খুবই সোজা, খুবই কম। আচ্ছা এখন ধরো তোমার কাছে একটা ইলেকট্রনিক ডিভাইস আছে, ভালো মতো বুঝো। হ্যাঁ, তোমার কাছে কি আছে? একটা ইলেকট্রনিক ডিভাইস আছে, ঠিক আছে? এটা কি একটা ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক না ইলেকট্রিক, ইলেকট্রনিক বলাটা আবার একটু ঝামেলা, ইলেকট্রিক ডিভাইস, কারণ ইলেকট্রনিক ডিভাইস আবার তোমার সেমি কন্ডাক্টর দিয়ে তৈরি, ঠিক আছে? ধরো এটা একটা ইলেকট্রিক ডিভাইস, এটার ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি, ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি, ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি মানে ও মানে ও ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারে, ধরো কথার কথা 50 মিলি অ্যাম্পিয়ার, কতখানি কারেন্ট নিতে পারে? ম্যাক্সিমাম 50 মিলি অ্যাম্পিয়ার। এখন ধরো এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, কি আসছে? এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, সামহাও এখান থেকে কিউসে 1 অ্যাম্পিয়ার কারেন্ট চলে আসছে, তুমি সাডেনলি অনেক ভোল্টেজ দিয়ে ফেলছো, তখন কি হয়েছে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে চলে গেছে, কারেন্ট ফ্লো করছে, তাহলে এর মধ্যে কি কারেন্টের ওভারফ্লো হবে না? ও নিতে পারে 50 মিলি অ্যাম্পিয়ার, তুমি দিয়ে দিছো 1 অ্যাম্পিয়ার, তার মানে কি 20 গুণ কারেন্ট দিয়ে দিছো, তাহলে এখানে কি হবে বলতো? এখানে কারেন্টের ওভারফ্লো হবে, এখানে কি হবে? কারেন্টের ওভারফ্লো হবে, কারেন্টের ওভারফ্লো হবে, এবং এই কারেন্টের ওভারফ্লো থেকে বাঁচার জন্য, এই যে কারেন্টের ওভারফ্লো হবে, এই কারেন্টের ওভারফ্লো থেকে বাঁচানোর জন্য আমরা কি ইউজ করি? আমরা শান্ট ইউজ করি, কারেন্টের ওভারফ্লো থেকে বাঁচার জন্য আমরা শান্ট ইউজ করি। কি হয় ভাইয়া? যেমন আপনি যদি এটাকে আরেকবার ড্র করেন, আরেকবার যদি ড্র করেন, ওকে, এটা আমার ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস, ওই ম্যাক্সিমাম নিতে পারে কত? 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, খুব ভালো কথা। কিন্তু আমি এখন কি করব জানো? আমি এই ইলেকট্রিক ডিভাইসের সাথে সমান্তরালে একটা রোধ যুক্ত করে দিব, খুবই সিম্পল, ইলেকট্রিক ডিভাইসের সাথে সমান্তরালে খুবই ক্ষুদ্র মানের একটা রোধ যুক্ত করে দিব, খুবই ক্ষুদ্র মানের, খুবই ক্ষুদ্র মানের রোধ, ঠিক আছে? ওই কতখানি রোধ দরকার সে অনুযায়ী এটা অ্যাডজাস্ট করতে হবে, ওকে, খুবই ক্ষুদ্র মানের রোধ। যদি খুবই ক্ষুদ্র মানের রোধ যুক্ত করি, দেখো এখানে কি দুইটা রাস্তা আছে না কারেন্ট যাওয়ার, এই রোধের মান যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কি এইটার মধ্যে দিয়ে চলে যাবে, তাহলে কি হবে বলতো? ম্যাক্সিমাম কারেন্ট এখান দিয়ে চলে যাবে। রোধের মান যদি অনেক ছোট হয় ওইটার তুলনায়, তাহলে কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট এখান দিয়েই চলে যাবে, ম্যাক্সিমাম কারেন্ট কি হবে? এখান দিয়েই চলে যাবে, এখান দিয়েই চলে যাবে, বুঝতে পেরেছো? এখন ম্যাক্সিমাম কারেন্ট যদি এখান দিয়ে চলে যায় তাহলে আমার ডিভাইসটা কি হবে বলতো? তখন প্রোটেক্টেড থাকবে, তখন আমার ডিভাইসটা থাকবে প্রোটেক্টেড, ডিভাইস থাকবে প্রোটেক্টেড, বুঝতে পারছো? ডিভাইস থাকবে প্রোটেক্টেড, কিন্তু যদি ডিভাইসে কারেন্টের ওভারফ্লো হয় তখন তো ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সো ডিভাইসটাকে প্রোটেক্টেড রাখার জন্য আমাদের কি করতে হবে? এরকম একটা বিকল্প কারেন্ট যাওয়ার রাস্তা তৈরি করতে হবে, যেখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট চলে যাবে, আমার ডিভাইসে কোনো সমস্যা হবে না। এই যে আপনি খুবই ক্ষুদ্র মানের একটা কারেন্ট যাওয়ার বিকল্প রাস্তা তৈরি করলেন, এটাকেই বলা হয় শান্ট ভাই, এইটাই শান্ট আর কিচ্ছু না, বিশ্বাস করেন রাসেল ভাই, এইটাই শান্ট আর কিচ্ছু না, এটাই শান্ট, এটাই শান্ট, ওকে। কারেন্ট যাওয়ার যে আপনি একটা বিকল্প রাস্তা তৈরি করলেন, যেন ম্যাক্সিমাম কারেন্ট এখান দিয়ে চলে যায়, খুবই ক্ষুদ্র মানে একটা রাস্তা ক্রিয়েট করলেন, এটাই আমাদের শান্ট, ওকে স্যার। এরা এবার আসল জিনিসে আসেন, ধরেন আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের রোধ ধরেন জি, এই ডিভাইসের রোধ কত? জি ওহম সাপোজ, ঠিক আছে? এবং এই ডিভাইসকে ধরো তুমি শান্ট যুক্ত করনে, ধরো এই ডিভাইসের মধ্যে শান্ট যুক্ত করনে, এখন তাহলে ডিভাইসের মধ্যে ধরো কারেন্ট যায় আই পরিমাণ, ঠিক আছে? এটা কখন? শান্ট যুক্ত করি নাই, শান্ট যুক্ত করি নাই, তাহলে আমি যদি শান্ট যুক্ত না করি তাহলে ডিভাইসের মধ্যে কতখানি কারেন্ট যাচ্ছে? পুরো কারেন্টটাই চলে যাচ্ছে, পুরো আই অ্যাম্পিয়ারই চলে যাচ্ছে, ঠিক আছে? এখন ধর এই ডিভাইসে আমি শান্ট যুক্ত করব, কি করব? এই ডিভাইসে আমি শান্ট যুক্ত করব, ফাইন, এই হলো আমার ডিভাইস জি। এখন যদি এর মধ্যে আমি শান্ট যুক্ত করি, এই ধরো আমার শান্ট, শান্টের রোধ ধরো এস, তাহলে এখন কি পুরা কারেন্টটা ডিভাইস দিয়ে যাবে? না, কারেন্টের একটা অংশ যাবে ডিভাইস দিয়ে, ধরো আই প্রাইম, আর একটা অংশ যাবে কি দিয়ে?
শান্ট দিয়ে, তাই না? এবং পর আবার এখানে এসে দুইটা কারেন্ট যুক্ত হয়ে আবার আই পরিমাণ কারেন্ট এখান দিয়ে চলে যাবে, সিম্পল। সো কারেন্ট আসছে দুই ভাগে ভাগ হয়েছে, এটা কখন? শান্ট যুক্ত হওয়ার পরে। এবং একটা অংশ ডিভাইস দিয়ে গেছে আই প্রাইম, আর একটা অংশ শান্ট দিয়ে গেছে আই এস। ওকে, তো এটা কখন? এটা শান্ট যুক্ত করার পরে, শান্ট যুক্ত করার পরে। এখন আমি যদি তোমাকে বলি যে আমি শান্টটা যুক্ত করলাম, ঠিক আছে, এই যে আমি শান্টটা যুক্ত করলাম, এই শান্ট যুক্ত করার কারণে এখন শান্টের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে আর ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, ধরো তোমাকে এই প্রশ্নটা করছে, ঠিক আছে, বলো তো ভাই এখানে শান্টের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, ভাই কেমনে বের করবো? ভাই কারেন্ট ডিভাইডার রুল, ভাই তোমরা পড়ে আসছো না, এইটাই আর কিচ্ছু না, বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো আমার কথা, এইটাই আর কিচ্ছু না, জাস্ট কারেন্ট ডিভাইডার রুল। আমি যদি বলি ডিভাইসের মধ্যে কতখানি কারেন্ট যাচ্ছে কেমনে বের করবা, ভাই আর একবার কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে উপরেরটা কি শান্টের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, নিচেরটা কি ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। এখন একটু ব্যাপার খেয়াল করো, এই যে নিচের যে সমীকরণটা এটাকে আমি একটু অর্গানাইজ করে লিখবো কিভাবে, আই ইজ ইকুয়ালস টু এস প্লাস জি ডিভাইডেড বাই এস মাল্টিপ্লাইড বাই আই প্রাইম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আই, আই জিনিসটা কি বলো তো, আই জিনিসটা কি? শান্ট যুক্ত করার আগে ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, শান্ট যুক্ত করার আগে ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, ডিভাইসের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, দিয়ে যাওয়া কারেন্ট, ওকে, আইটা কি? শান্ট যুক্ত করার আগে ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। দেখো যখন শান্ট যুক্ত করি নেই, পুরো কারেন্টটা কি ডিভাইস দিয়ে যাইতো না, এই যন্ত্রটা দিয়ে যাইতো না? অবশ্যই যাইতো। আই প্রাইমটা কি বলতো? আই প্রাইমটা হলো শান্ট যুক্ত করার পরে ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। এবার আমি শান্ট যুক্ত করে দিছি, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট আমার শান্ট দিয়ে চলে যায় এবং বাকি যে অবশিষ্ট কারেন্টটা সেটা ডিভাইস দিয়ে যায়। তাহলে আই প্রাইমটা কি? শান্ট যুক্ত করার পর, শান্ট যুক্ত করার পর ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, ডিভাইসের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? বুঝেছো না? আই প্রাইমটা কি? শান্টটা যুক্ত করার পর ডিভাইসের মধ্যে যাওয়া কারেন্ট। এখন স্বাভাবিক আই আর আই প্রাইম তো সেম হবে না, যে জিনিসটা দিয়ে গুণ করার পরে আই প্রাইম আই এর সেম হয়, সমান সমান হয়, যে জিনিসটা দিয়ে গুণ করার পর শান্ট যুক্ত করার পর ডিভাইসের মধ্যে যাওয়া কারেন্ট, শান্ট যুক্ত করার আগে ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের সমান হয়, সেই জিনিসটাকেই বলা হয় শান্টের গুণক। আপনার খালি এই জিনিসটা মাথায় রাখা লাগবে, এই জিনিসটাকে শান্টের গুণক বলা হয়। এটাই কি বলা হয়? শান্টের গুণক। মাঝে মাঝে ডিরেক্টলি এমসিকিউতে প্রশ্ন করে শান্টের গুণক কত, সব ইনফরমেশন দেওয়া থাকে, সব তো এই শান্টের গুণকের ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এস প্লাস জি ডিভাইডেড বাই এস, এসটা কি? শান্টের রোধ, জিটা কি? যার সাথে শান্ট যুক্ত করছেন তার রোধ, ঠিক আছে।